ফেসবুকত প্রাক্তন মন্ত্রী ফণী ভূষণ চৌধুরীর পুত্রর এটা বিস্ফোরণ অগপ সদস্য সকলক বিজেপি যোগদানের বাবে আহ্বান জানালে ফণী ভূষণ চৌধুরীর পুত্র শান্তনু চৌধুরীয়ে বঙ্গাইগাঁও প্রতিগৰাকী অগপ সদস্যক বিজেপি যোগদান করক বুলি তেওঁ আপডেট দিলে ফেসবুকত এই আহ্বান জানালে ফণী পুত্র শান্তনু চৌধুরীয়ে আনকি জয় শ্রীরাম ধনীরে অগপ কর্মীকে আহ্বান জানা হল আর প্রতিক্রিয়ার পিছতে ইতিমধ্যে সেই ফেসবুক পোস্ট ডিলিট করেছে কিন্তু স্ক্রিনশট বিভিন্ন জনে এই মুহূর্তত তেওঁলোকে এই দেখা গৈছে এই স্ক্রিনশটে বা এই ধরনের জি তেওঁ এক আপডেট দিছিল এই যথেষ্ট প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে ফেসবুকত ফণী ভূষণ চৌধুরীর পুত্রর বিস্ফোরণ ফণী ভূষণ চৌধুরী জি গৰাকীয়ে একে লেঠাৰিয়ে তেওঁ বঙাইগাঁৱৰ পৰা নির্বাচিত হৈ আহিছে অসমখনৰ পৰিষদক এটা দুর্গ হিসাবে বঙাইগাঁও দি আহিছে তেনেস্থলত তেওঁৰ ঘৰতে বা তেওঁৰ পুত্রর এই আহ্বানে প্রত্যেকগৰাকী অগপকর্মীক বিজেপিলৈ অহাৰ আহ্বানে বা বিজেপিত যোগদান কৰাৰ আহ্বানে কিন্তু ৰাজনৈতিক মহলত যথেষ্ট প্রতিক্রিয়া সৃষ্টি কৰিছে বিশেষকৈ অসম গণ পৰিষদৰ মাজতো প্রতিক্রিয়া সৃষ্টি কৰিছে কিহৰ বাবে এই পোষ্ট দিছিল এই সন্দৰ্ভত অৱশ্যে জানিব পৰা হোৱা নাই কিন্তু কিছু সময় পিছতে সেই আপডেট বা সেই পোষ্ট ইতিমধ্যে ডিলিটো কৰিছিল অগপ সদস্যক বিজেপি যোগদানৰ আহ্বান জনাই পোষ্ট ইতিমধ্যে ডিলিট কৰা হৈছে বঙাইগাঁৱৰ প্ৰতিগৰাকী অগপ সদস্যক বিজেপি যোগদান কৰিবলৈ আহ্বান জনাইছিল ফেসবুক জৰিয়তে ফণী ভূষণ চৌধুৰীৰ পুত্ৰ শান্তনু চৌধুৰীয়ে বঙাইগাঁৱৰ পৰা এই মুহূৰ্তত প্ৰতিক্ৰিয়া কি ধৰণৰ সৃষ্টি হৈছে এই বিষয়ে জানিবলৈ সংযুক্ত হৈছে আমাৰ সাংবাদিক উপানন্দ শৰ্মাৰ সৈতে উপানন্দ শৰ্মা ফণী ভূষণ চৌধুৰী অগপৰ দুৰ্গ হিচাপে বঙাইগাঁওক দি আহিছে ফণী ভূষণ চৌধুৰী প্ৰাক্তন মন্ত্ৰী কিন্তু হঠাৎ ফণী ভূষণ চৌধুৰীৰ পুত্ৰই সকলো অগপ কৰ্মীক বিজেপিত যাবলৈ বা বিজেপিত যোগদান কৰিবলৈ কোৱাৰ আঁৰৰ কাৰণ কি গোটেশ্রী ফণী ভূষণ চৌধুরীর পুত্র শান্তনু চৌধুরী নিশার ভাগত একটা পোস্ট করেছিল আর ফেসবুক পোস্টক লৈ যথেষ্ট চর্চা হওয়া পরিলক্ষিত হয়েছে আর যি সময়ত বঙাইগাঁও দুর্গ হিসাবে কোয়া হয় অগপর আর সেই সময়তে বিধায়কগৰাকীর পুত্র এই মন্তব্য করার পিছত আসলতে সমগ্র বঙাইগাঁওবাসীর মুখে মুখে একটা কথাই চর্চিত হয়েছে যে আসলতে বিধায়কর পুত্রই আসলতে বিজেপি গমন করব নেকি আর কি কারণত জয় শ্রীরাম ধ্বনি দি সকলকে অগপ কর্মীক বিজেপিমুখী হবলৈ আহ্বান জানাইছে আর ইয়াকে লৈ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে আমি বিধায়কগৰাকীর পুত্র আর বিধায়কগৰাকীর সঙ্গে যোগাযোগ চেষ্টা করেছিল কিন্তু গুৱাহাটীত থাকার কারণে আমি প্রতিক্রিয়া জানিব পৰা নাই আর মই এই মুহূর্তে বাসগৃহত আছো আর এয়া বাসগৃহত ফণী ভূষণ চৌধুরীর কিন্তু বর্তমানলৈকে কিন্তু প্রতিক্রিয়া যেহেতু জানিব পৰা হোৱা নাই কিন্তু সাধারণ রাইজে বিভিন্ন ধরনের কথা প্রকাশ করা পরিলক্ষিত হয়েছে আর এইবার পৌরসভা নির্বাচনত দেখা গল অগপর দুর্গ হিসাবে 1997 চনের পৌরসভাখন বঙাইগাঁও পৌরসভা অগপর দখলত আছিল যদিও এইবার 13খনক এখন বিজেপিয়ে দখল করি এইবার বিজেপিয়ে দখল করলে পৌরসভাখন গতিকে অগপর হাতরপা গুছি যাওয়া পরিলক্ষিত হয় আর এনে সময়তে বিধায়ক পুত্রজনের এই মন্তব্য আসলতে বিভিন্ন কথা আসলতে রাইজর মনত উত্থাপন করেছে কিন্তু এতিয়ালৈকে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানিব পৰা হোৱা নাই কারণে আমি আসলতে সঠিক কারণ সেই কি কারণ হয়তো আর কিছু সময় পিছত এই রহস্য হয়তো উদঘাটন হব কিহর ভাবে এই পোস্ট করেছিল বিজেপি গমনের কিনা চিন্তা চর্চা করেছে নাকি যি নহক এই খবরটি কেবল বঙাইগাঁওতেই নহয় যথেষ্ট রাজনৈতিক মহলত প্রতিক্রিয়া সৃষ্টি করেছে আর বঙাইগাঁও বিশেষকৈ চর্চিত হয়ে পড়েছে শেহতিয়া ফণী ভূষণ চৌধুরীর পুত্রর এই ফেসবুক আপডেট ধন্যবাদ জ্ঞাপন করেছো উপানন্দ শর্মা বিদায় লম আপনার পর সময় এটা সমূহ বাণিজ্য